গুড ইভিনিং, এখন বাজে 8টা। আমাকে পুরো ধাঙড় ধাঙড় লাগছে, আমি রাস্তায় বেরোইনি, তার জন্য এই অবস্থা। আর তার থেকেও বড়ো কথা, আমি এখন আমার এই ড্রেসিং টেবিল, যেটা বলে ওয়ার্ড্রপ কম ড্রেসিং টেবিল, সেটা আমি এখন অর্গানাইজ করব। তো তার জন্য হঠাৎ করে আমার মনে হলো এটা আমি আজকে সাজানো গোছানো একদম টিপটপ করবো, যেখানে সেখানে যা যা পড়ে আছে সব ঠিকঠাক করে রাখবো। তো এখন সেটাই করি, কারণ কোনো আমার কাজ নেই, সন্ধ্যাবেলা আজকে কোথাও বেরোয়নি, তো তাই জন্য। তো চলো এটা পুরোটা ঠিকঠাক করে সাজিয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল, আলোগুলো জ্বালাই। এটা চার্জ হচ্ছে ফোনে। চলো কোথায় কি রেখেছি এবার তোমাদের সাথে সেটা শেয়ার করি। ফার্স্টে এটাতে আছে, উপরে বাস্কটায় আছে চুড়ি আছে, এটাতে ওই সিটি গোল্ড টাইপের কিছু আছে, এটাতে একটা আমার ঘড়ি আছে তো যেটা ইউজ করি না, আর এটাতে কিছু মানে প্রোডাক্ট আছে যেগুলো আমি ইউজ করিনি, মানে একদম নতুন সিলপ্যাক, এটাতেও চুড়ি আছে, মানে সিলপ্যাক মানে এগুলো আর কি কেনা আছে, ক্রিম ফ্রিমগুলো আছে, ওগুলো মানে এইখানে এগুলো শেষ হলে ওখান থেকে বার করবো। তো তার জন্য এখানে হচ্ছে আমার কিছু মেকআপ প্রোডাক্টস আছে, ফাউন্ডেশন, মেকআপ ফিক্সার, কন্টোর, তারপর এটা হচ্ছে তোমার কনসিলার, কম্প্যাক্ট পাউডার, তারপর এটাও হচ্ছে তোমার ব্লাশার, আর এখানে হচ্ছে পাউচ ব্যাগ, মেকআপ পাউচ ব্যাগ, এটাতে কিছু, ও সরি প্রাইমারটা পড়ে গেল, আর এটা এখানে একটা আছে ওই ফাউন্ডেশন মিক্সিং প্যালেট, আর এটা হচ্ছে সিলভার জুয়েলারি আছে এটার মধ্যে, আর এটা এটার মধ্যে স্টোন ওয়ার্কের কিছু জুয়েলারি আছে। হয়ে গেল মেকআপ পার্ট, এবার এই পার্টটায় আসছে, এটা হচ্ছে আমার রেগুলার কি লাগে, তোমার সিরাম, ময়েশ্চারাইজার, ফেস প্যাক, স্ক্রাব, বডি লোশন, টোনার, এক্সেট্রা এক্সেট্রা, কিছু নেল পেন্টস আছে, সানস্ক্রিম আছে, ময়েশ্চারাইজার, লিপ বাম, এক্সেট্রা এক্সেট্রা। এবার দেন এখানে হচ্ছে এটা একটা লাইনার, বাট এই লাইনারটা শুকিয়ে গেছিলো, আমি এটাতে গ্লিসারিন দিয়ে একটু কায়দা মারার চেষ্টা করেছি, জানি না এটা হয়েছে কি না। এখানে একটা আমার আছে ছোট্ট মিরর, এটা আমার খুব পছন্দের একটা মিরর, এই হচ্ছে এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম। তো এখানে আছে কিছু মানে পারফিউম যেগুলো আমি খুব কম ইউজ করি আর তাই কম, আর এখানে একটা আছে ওয়েব টিস্যু, আই গ্লো, আর এই পুরো সেটটা হচ্ছে সুগারের। ওকে, এর নিচে হচ্ছে এও, এটা আছে একটা সুগারের কন্ট্রোল প্যালেট, ব্লাশার, হাইলাইটার, কন্ট্রোল যেটা, আর এইগুলো হচ্ছে সব সুগারের লিপস্টিক আছে এটার মধ্যে। আর নিচের থাকটায় হচ্ছে এটা হচ্ছে একটা অ্যালোভেরা জেল, এটা হচ্ছে টিস্যু, এখানে কিছু কাজল, লাইনার এক্সেট্রা আছে, এটা হচ্ছে তোমার মেকআপ রিমুভার, এটা হচ্ছে রেগুলার বেসে যেই মেকআপগুলো আমি ইউজ করি, ধরো ফেস পাউডার, লাইনার, প্রাইমার, তারপর আইব্রো কিট, লিপ বাম, এ এক্সেট্রা এক্সেট্রা। আর নিচে আছে কিছু চুড়ি, তা এখানেও কিছু মেবলিনের লিপস্টিক আছে, এখানে আছে কিছু টপস, ইয়াররিংস, নেল রিমুভার, গ্লিসারিন, আর এটা হচ্ছে ওই ক্লিনজিং মিল্ক, আর এই হচ্ছে ব্যাপার। এখানে একটা ক্যাডবেরি খেয়েছিলাম, সেই ক্যাডবেরির প্যাকেটটা, আর এইখানটায় রেখেছি হচ্ছে আমার রেগুলারের জন্য লাগে কিছু লিপস্টিক আছে, আর এটা হচ্ছে হেয়ার অ্যাক্সেসরিজ, এখানে ক্লিপস আছে, কাঁটা আছে, এই যে আরও ক্লিপস, ক্লিপস অ্যান্ড চিরুনি, এর নিচেও তাই কিছু লিপস অ্যান্ড চিরুনি যেগুলো খুব কম ইউজ করি, আর এখানে রেখেছি কটা হেয়ার ব্যান্ড, এখানে ড্রায়ার আছে, স্ট্রেটনার আছে, এদিকটা তো হয়ে গেল, এবার এই দিকটায় আসি। ওকে, এখানে আছে কিছু মানে এটা একটা হচ্ছে কনসিলার প্যাড, যেটা আমি ইউজ করি না, কিন্তু কেউ সাজতে এলে তাকে ইউজ করে দিই, আর এটাও তাই সেম ব্লাশার, কন্ট্রোল, হাইলাইটার প্যালেট এইটা, আর আমার রেগুলারের কিছু তোমার ওই আই শ্যাডো কিট, ব্রাশ,
एंड এটাতে কি আছে জানি না ভুলে গেছি এখানে আছে হচ্ছে আমার এটা হচ্ছে হাইলাইটার প্যালেট আর এখানে হচ্ছে তোমার মানে এখান থেকে প্রায় 7-8টা এখানে আছে তোমার কি জানো বলে ভুলে গেলাম আইশ্যাডো প্যালেট এই ব্যাগটার ভিতরেও আছে আইশ্যাডো প্যালেট আর এখানে আছে কিছু টিপস তো এই হয়ে গেল আমার কালেকশন আর এখানগুলো এটা এরকম ভাবে খোলা যায় এটা এখনো আমার কিছু রাখা হয়নি এটাতেও সেম কিছু রাখা হয়নি তো এখানে যে ওয়ার্ড্রপ আছে উপরে ওখানেও কিছু রাখা হয়ে গেছে জিনিসপত্র এখানেও তাই এটাতেও তাই বাট এখানে ওই অল্প টল্প কিছু রেখেছি এই হচ্ছে ব্যাপার মানে জামা কাপড় কিছু এইভাবে রাখা হয়নি এই হচ্ছে আরেকটা দিক এখানেও কিছু রাখা হয়নি তবে এবার এখানে রাখবো এই হচ্ছে ব্যাপার গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আমি মাথায় তেল মেখেছি তাই এরকম একটা আজ হুড়ুড়ে মাসি টাইপের লাগছে তো এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আজকে ব্রেকফাস্টে নিয়েছি আলু চচ্চড়ি পরোটা আর একটু মিষ্টি এবার আজকে অনেক কিছু কাজের শিডিউল টিডিউল আছে এবার এখন বাজে 9:10 হয় কি তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো একটু সারাদিন কি করি তাই খেয়ে নিই আজকে আমি আলু চচ্চড়িটা আর পরোটাটা আমি বানালাম পরোটাটা মা বেলে দিয়েছে বাড়ি গ্যাসে চা করা সবাই গরম করছো কমপ্লিট করে নিয়ে আসছি এখন 11:30 বাজে মিলের ভোগ হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি একটু এডিট করতে বসবো এখন আমি বারান্দার হাল খুব খারাপ কারণ এখন আমাদের বিল্ডিং রং হচ্ছে তাই বারান্দায় শুকুতে দেওয়া যাচ্ছে না গ্রিলে তাই এখন এই সময় এই সব জায়গায় দড়ি ফড়ি টাঙিয়ে শুকুতে দেওয়া হচ্ছে বা ছাদে দেওয়া হচ্ছে আর আমার গাছগুলোর অবস্থা দেখবে এই দেখো আমার গাছগুলোর অবস্থা এখন এই রকম এখন এডিট করব করে আজকে ভাবছি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবো কালকে একটা জায়গায় যাওয়ার আছে যদি না যাওয়া হয় তো ঠিক আছে কিন্তু যদি হট করে যাওয়া হয়ে যায় এখনও কোনো ল্যাগেজ ফ্যাগেজ গোছানো হয়নি তো যেখানে যাচ্ছি সেটা সারপ্রাইজ থাকবে তো আগে চলো এডিট করে নিয়ে তারপর অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিয়ে হ্যালো গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আজকে আমি যাচ্ছি একটা জিনিস করতে এখন কিন্তু আমার মুখটা ভালো মতো তোমরা দেখে না ওকে নেক্সট টাইম আমার ফেসে কিছু চেঞ্জ আসতে চলেছে তো সেটা তো তোমরা বুঝতে পারবে তো চলো এখন যাই তারপর এসে কি চেঞ্জ সেটা তোমরা আমায় কমেন্ট করে বলবে ওকে তো চলো হ্যালো আমি এসে গেছি আমার মুখের মধ্যে চেঞ্জটা দেখতে পাচ্ছ যখন গান দিয়ে ফোটালো ব্যথা করেনি কিন্তু এখন ওখানে প্রায় আমি 1টার সময় গেছি 15-20 মিনিট বসেছিলাম ফোটানো হয়ে যাবার পর এখন বাজে হচ্ছে তোমার এই 12টার সময় বেরিয়েছি বাড়ি থেকে ওখানে গেছি ওই 12:10 এখন বাজে 1:10 আমি বাড়ি এলাম ওখানে আধ 15-20 মিনিট বসেছিলাম বাবরে প্রথমে যখন হলো কিচ্ছু মানে বোঝা যায়নি কিছু হয়নি কিন্তু বাড়ি আসার সময় তো অত কিছু বোঝায়নি কিন্তু এখন এইখান থেকে পুরো এই জায়গাটা এত ব্যথা করছে মানে এখন জায়গাটা মানে অস্ট হয়ে আছে আর পাচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার গলা ধরে গেছে তো কেমন লাগছে ভালো লাগছে কমেন্ট করে জানাও ওকে